মাছ ভাজছে আজকের এই বর্ষার দিনে মাছ ভাজা হবে আমুদি মাছ আমুদি মাছ কাটা হচ্ছে ভাজা হচ্ছে মা ভাজছে ভাজা কমপ্লিট না দেখো তো ভাজা গুলো হয়েছে কিনা এগুলো আমি সুন্দর ভেজেছি আমার ছেলে মাছটা ভেজেছে গো এত সুন্দর করে ভেজেছে দেখো তোমরা আমার ছেলে পারে না করতে তাও করেছে কি সুন্দর করে মাছটা সুন্দর আ বাপরে বাপ ভালো মাছ ভেজেছে আজকে আমি পেঁয়াজ উলট পালট করেছি মাছগুলোতে যাক চেষ্টা তো করেছি ভাল একটু মাছ ভাঙনি আমরা তরকারি করবে এখন পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম আমুদি মাছটাকে তৈরি করব বলে তারপরে দেবো টমেটো মশলা মাছটা বাড়িয়ে নিল মা এটা কাঁচা করবে না মা বন্ধুরা আপনারা আমুদি মাছ কাঁচা খেয়েছেন কিনা বলবেন আমার মা আজকে কাঁচা রান্না করবে না ভেজে ভেজেছি অর্ধেক কাঁচা করবে অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক এটা কাঁচা রান্না হবে একটা ভাজা মাছ হয়েছে আর একটা এটা কাঁচা রান্না হবে শুধু হলুদ ধুয়ে টুয়ে হলুদ নুন মাখি রেখে দিয়েছে এটা জাস্ট এই আলু বেগুন কাটা হয়ে গেছে মায়ের আলু বেগুন কাটা হয়ে গেছে টমেটো এদিকে হয়ে গেছে কাটা এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হলেই দিয়ে দেবো দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে যে কি হবে ভাল লাগছে না দেখুন বন্ধুরা আমাদের উঠানে জল হয়ে গেছে কি অবস্থা এই জল পাড়ি আমাদের কলে যেতে হয় উই যে উই মাথায় কল দেখেছেন বন্ধুরা এই যে গামলি পাতানো বালতি বাসানো ওইখানে কল আছে আমাদের আমাদের বাড়ির পরিবেশটা দেখুন কি সুন্দর পুরো গাছগাছালি একটা গাছগাছালি জঙ্গলে ভরা আমাদের এই বৃষ্টি হচ্ছে আকাশটা একটু অন্যরকমই পরিবেশ লাগছে পুরো নিঝুম রাস্তাঘাট পুরো একদম নিরিবিলি হয়ে রয়েছে গাছপালা দেখেছেন আমাদের প্রচুর বাড়িতে প্রচুর কত জল হয়ে গেছে এদিকে বাইরে বৃষ্টি হালকা হালকা মেঘ গর্জন করছে এই বৃষ্টির দিনে ভাল লাগছে না ঘরে বসে একটু কেমন কেমন যেন লাগছে আমার তো বর্ষাকাল একটুও ভাল লাগে না আপনাদের কি ভাল লাগে সেটা বলবেন বন্ধুরা মা এদিকে ভাত রান্না হয়ে গেছে বুদ্ধি দিয়েছে উদ দেওয়া হয়ে গেছে ভাত রান্না করেছে এই ভাত হয়ে গেছে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে না কিছু করতে পারছি না কিছু বেড়াতে পারছি আমাদের রাস্তাটা দেখুন নিঝুম হয়ে রয়েছে পুরো কোনো কেউ বাইরে বেড়াতেও পাচ্ছে না সবাই ঘরবন্দি হয়ে রয়েছে এই বৃষ্টিটা এমন সময় বৃষ্টিটা হয়েছে এই সকাল সকাল মানুষের বাজার হাট আর ছুটির দিন রবিবার বলে কথা আরেকজন জানলা দিয়ে দেখছে দেখুন বন্ধুরা ওই যে ঠিক দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখছে যেন কিছু একটা আমি ঠিক দেখতে পাচ্ছি ওটা মনে হয় বিট্টু মনে হচ্ছে তাই না বন্ধুরা জানলা দিয়ে দেখা যাচ্ছে কি যেন দেখছে ও খুব বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা ভাল লাগছে না শীতের পরে যে বর্ষা এসে গেল বোঝাই যাচ্ছে না শীতের পরে গ্রীষ্ম কোথায় আসবে তা না একটা বিড়াল নামলো মনে হচ্ছে এদিকে মা সবজি কাটতে বসেছে বসে এদিকে শাক কাটবে এখনো আর কি কি আইটেম পড়বে এদিকে শশা আলু পেঁয়াজ উচ্ছে কিনে নিয়ে এসছে এদিকে ধনে পাতা শাক রান্না করবে আর কি কি রান্না করে দেখা যাক এদিকে মা আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কা মেখেছে তেল তেল দিয়ে এদিকে মা হালকা করে জল দিয়ে দিল তরকারিতে মা বসানো হয়েছে বসাচ্ছে এখন মশলা টসলা দিয়ে টমেটো টমেটো সব দেওয়া হয়ে গেছে যা যা মশলা দেওয়া দিয়ে দিয়েছে মা দিয়ে এখন কষাচ্ছে একটু সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো এটা আমার মাছটা রয়েছে এখানে এখন ভাতটা ওঠালো ভাত এখন খাবে তো উদ দেওয়া হয়েছিল উদ ওঠালো ফ্যান গালা থেকে গামলিটা থেকে
কাঁচা মাছটা দেওয়া হয়ে দিয়েছে এখন মানে এই কড়াইয়ের মধ্যে কাঁচা মাছ তেল ঢালছে হালকা করে নাড়িয়ে দিচ্ছে মধ্যটা পুরো কাঁচা মাছ মাছগুলো কিন্তু ভাজিনি অপূর্ব লাগবে খেতে এটা কষা কষা করছে কষা করবে না হালকা একটু জল দেবে জল দিয়ে দিলে একটু যাতে সেদ্ধ হয়ে যাবে বাটি পুরো কেঁপে যাচ্ছে তোমার ঝাঁক এই এমন ভাবে রাখছো মা এখন শাক কাটছে শাক কাটতে বসেছে দেখুন বন্ধুরা কিভাবে কাটছে মা ঝিরঝির করে শাকটা কাটা হচ্ছে ও ঝিরিঝিরি করে কি কি দিয়ে করবে মা এটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেব তারপরে রান্না হবে তেল দেব সকালে আমরা এখন ভাত খাবো সকাল সকাল গরম ভাত আর আলু সিদ্ধ দিয়েছে মা এখানে আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা তো দেখা আলুগুলো দিচ্ছে ভাত বাচ্ছে আবার আলুর সাথে আর কি দিয়েছো মা টমেটো দিয়েছো টমেটো ভাতে দিয়েছে যে টমেটো মা এখন মাখবো সুন্দর হয়েছে না কালারটা আলু টমেটো মাখে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে মাছের ঝোলটা কমপ্লিট সুন্দর কালারটা হয়েছে না মা খুব সুন্দর হয়েছে দেখে আলু ভাতে মাখছি খাবো আলু ভাতে সকালের খাবার এখন 11টা বেজে গেছে এখন খাচ্ছি দুপুরের খাবার কখন খাবো বলো না ওটা দিয়ে দাও খাই গরম গরম কেমন লাগছে দেখি খেয়ে টেস্ট কেমন হয়েছে সাইডে দিয়ে দাও মাছের ঝোলটা দেখুন বন্ধুরা পাতে মাছের ঝোল দিচ্ছে মা কাঁচা মাছ দিয়ে রান্না করেছে আমুদি মাছ খুব সুন্দর হয়েছে এই যে মাছটা দেখুন খুব গরম আমারে বাবা দেখুন বন্ধুরা মাছটা দেখেছেন পুরো কাঁচা এই যে পুরো কাঁচা করেছে মা মাছটা কোনো ভাজিনি কিন্তু আপনার বাড়িতে সে করার চেষ্টা করবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সুস্বাদু হয়েছে রান্নাটা গুড মর্নিং হাই বন্ধুরা হ্যালো হ্যালো আমি স্নান টান করে উঠে স্নান করে আসলাম স্নান করে এবার পুজো দেব জামা কাপড় অনেক ছিল কাছাকাছি করলাম আজকে রবিবার বুঝতেই তো পারছো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম এবার এখন আমি পুজো দিতে বসবো দেখুন কীভাবে পুজো দিয়ে তারপরে দেখুন বন্ধুরা আমি এখন পুজো করতে বসবো এই যে আমাদের ঘরের ঠাকুর মা আছে ওদিকে মা লক্ষ্মী অন্নপূর্ণা বজরং বলী আমাদের গোপাল এদিকে মা সরস্বতী মা শারদা রামকৃষ্ণদেব রাধা মাধব বন্ধুরা এই বাবা মহেশ্বর ভোলেনাথ এখানে রূপোর লক্ষ্মী গণেশ আছে আমাদের জগৎ বন্ধু প্রভু পুজো দিতে বসবো আপনার সাথে থাকুন দেখুন বন্ধুরা আমাদের গাছের ফুল ফুটেছে জবা ফুল আছে নীলকণ্ঠ আছে লাল জবা বিস্কুট কালারের জবা আর এইটা হলো কলকে ফুল এগুলো আমাদের বাড়ির গাছের ফুল এইগুলো এই ফুলগুলো সব ঠাকুরের চরণে যাবে এইকে আমি
প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বলছে এদিকে। ঠাকুরগুলোকে এখন নামাচ্ছি স্নান করাবো বলে। দেখো আমার বাড়ির ঠাকুর এইগুলো, বিষ্ণুকে নামাচ্ছি। গামলির মধ্যে জল নিয়ে নিলাম, আসনটাকে পরিষ্কার করবো জল টল দিয়ে। কাপড়টাকে নিচে নিলাম, এখন পরিষ্কার চলছে ঠাকুর আসনটা। ওই পরিষ্কার করছি ঠাকুর দুগুলোকে। অগুরু দিয়ে নিলাম রূপটা। দেখুন বন্ধুরা, এবার আমি তেলটা নিচ্ছি। তেল দিলাম, রুটিতেও তেল ঢাললাম। ঘি, মধু, তেল, অগুরু দিয়ে সবকিছু মিক্স করে দিলাম। একটি কাপড় দিয়ে ঠাকুর দেবতাগুলোকে স্নান করাবো, মুছিয়ে দেবো আমি। এগুলোর মধ্যে এগুলো মা আমার পেতলের, এই মা আমার বাবা পুজো করত, বাবার পরে এখন আমি পুজো করছি। দেখুন বন্ধুরা, এটা রাধা কৃষ্ণ, রাধা মাধবকে স্নান করাচ্ছি। একে মা সরস্বতী আছে, গোপাল আছে, মা লক্ষ্মী, ত্রিশূলটাকে এখন স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাতে বসেছি নারায়ণ শিলা জলের মধ্যে দিয়ে রেখেছি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম নারায়ণ শিলা। আমি এখন শিব ঠাকুরকে স্নান করাবো। দেখুন আমার শিবলিঙ্গ, এই শিব ঠাকুরকে ঘি, মধু সবকিছু মাখিয়েছি, তেল দিয়েছি অগ্রু দিয়ে। এবার স্নান করাবো ঘি মধুটাকে। এবার জল ঢালছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পুজো দেওয়া কমপ্লিট আমার মোটামুটি। দেখুন বন্ধুরা আমি ঠাকুর কিভাবে সাজিয়েছি, আজকে সেরকম অতটা ফুল ফোটেনি গাছে, যতটা পেয়েছি প্রত্যেকে চরণে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকেই মোটামুটি পড়েছে চরণে গেছে ফুল। নকুনদানা দিয়ে পুজো দিয়েছি, প্রদীপ জ্বলছে, পুজো দেওয়া কমপ্লিট। কত বাসন করেছে মা, দেখেন রবিবারের বাসন টাসন মাজা হয়ে গেছে, মায়ের জল ভরাও হয়ে গেছে এই বালতিতে, এই রান্নাঘরের রান্নার জলের বালতি। মা এখন স্নান করতে গেছে, বাসন টাসন মেজে ভাত বাচ্ছে, দুপুরে ভাত খাবো। মা শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে আসলো, স্নান টান করে এসে ভাত বাড়তে বসে গেল, আবার দুপুরে খাবার খাবে বলে। কি কি দিচ্ছ, অল্প করে ভাত দেবে, অল্প করে ভাত লাগলে পর নেবো। আমাদের পটল ভাজা করেছে, আর কি কি করেছো? শাক করেছি, পটল ভাজা করেছি, আলু মাখা করেছি। এটা কি শাক ভাজা? হ্যাঁ, এখনই আলু ভাতটা খাবো। আলু ভাত দিলে, এটা কি বানিয়েছো? দিয়ে ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি বানিয়েছি, ধনে পাতা দিয়ে। নামি নিরামিষ তরকারি নাকি? বড়ি টড়ি আর কি? বড়ি আছে, সজনে ডাটা আছে, আলু আছে, ওটা মাছের ঝোল, এটা মাছের ঝোল, টমেটো আছে।
এটা হলো বড়ি, আলু বড়ির তরকারি, নিরামিষ তরকারি। এটা বড়ি টড়ি, বড়ি দিয়েছে, আলু দিয়েছে, টমেটো আছে, গাছে সজনে ডাটা আছে, এটা বানানো হয়েছে নিরামিষ তরকারি। এটা মাছের তরকারি, যেটা কাঁচা মাছের তরকারি, আমুদি মাছ। মা এখন খাওয়া শুরু করে দিয়েছে, খাবে আর টিভি দেখবে, টিভি দেখতে দেখতে খাবে। ভাত মাখছে আলু হাতে দিয়ে, আলু হাতে মাখছে মেখে। আমার জীবনের একটিমাত্র আশা আমার রাজুর, বহু যত্নে আমি তাকে মানুষ করেছি। দুপুরের খাবার আমরা একসাথে দুজনে বসে খাবো।